হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হলো আমরা আর পেয়ারার মিক্সড মাখানো। তো জানি না কেমন লাগবে, অবশ্যই পেয়ারা দিয়ে আমরা দিয়ে কখনো মাখানো খাইনি, শুধু আমরা মাখা খেয়েছি, পেয়ারা মাখা খেয়েছি। তো আজকে চলো সেটি আর কি বানিয়ে ফেলি। তো আজকে শুধু আমি একা বানাচ্ছি না, সঙ্গে থাকছে মুন্নি আর আমি। তো মুন্নি মাখানোটা অনেক সুন্দর করে মাখায়, আমি ওর কাছ থেকে শিখছি। তো ওই আর কি সব কিছু করবে, আমাকে হালকা হালকা কিছু কাজ করে দিতে হবে। তো প্রথমে আমরা আর পেয়ারাগুলোকে আমি ধুয়ে নিলাম, এরপর আমড়াগুলোকে ছিলে নেব। এ থেকে দুইটি আমরা মুন্নি গ্রেট করে নিবে, আর বাকিগুলো আমি কেটে আর কি ছোট ছোট করে দিব। আর পেয়ারা কিছুটা আর কি গ্রেট করে নিবে, আমি কিছুটা কেটে দিব। তো আমরা আর পেয়ারা ভর্তা করতে এসে একটা কথা মনে পড়ে গেল, সেই ছেলেবেলার গল্প। স্কুলের সামনে ভ্যানালা আর কি আমড়া মাখা, ভ্যানালা মামা আমাদের জন্য অনেক যত্ন সহকারে আমড়া মাখাতেন। তো সেটা খেতে অনেক মজাদার ছিল, এখনো আর কি জিভে লেগে আছে। তো মুন্নি অনেক সুন্দর করে আমড়া এবং পেয়ারা যে কোনো মাখায় সে সুন্দর করে মাখায়। তো ওর হাতের মাখা আমার খুবই ভালো লাগে। তো আজকে সব কিছুই ও করবে আর কি, আমি হয়তো ঝাল এগুলাতে হাত দিব, ঝালে হাত দিতে ভয় পাই। তো এখানে আমরা আর পেয়ারা গ্রেট করা শেষ হয়ে গেছে। তো দেখো কি সুন্দর করে মুন্নি আর কি গ্রেট করে নিল, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এরপর আর বাকি আমড়াগুলো আমি ছোট ছোট করে কেটে দিব। এবং পেয়ারাটিকেও কেটে দিব। কাটাকুটির পর্ব শেষ, এবার মাখানোর পালা। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল মুন্নি এর মধ্যে দিয়ে দিল। সবকিছু অপশনাল, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে আর কি মাখাতে পারো। যে তেঁতুল মাখাটা দিয়ে দিচ্ছে, তারপরে এই যে কাসুন্দি দিচ্ছে, কাসুন্দিটাও অপশনাল, যার যেমন ভালো লাগে সে তেমনই দিতে পারো। আমি কাসুন্দি ভালোবাসি বলে মুন্নি একটু কাসুন্দি বেশি করে দিল। আর দিল বিট নুন, সাদা নুন, আর এক চামচের মতো চিনি, এটাও অপশনাল, আর একটু সরিষার তেল, আর দিচ্ছে গন্ধরাজ লেবু। লেবুর রসটা দিলে মাখাটা আরো টেস্টি হয়। আমার তো জিভে পানি এসে যাচ্ছে। এরপর দেব শুকনো মরিচ। মুন্নি মরিচে হাত দিতে ভয় পায়, এজন্য আমাকে এই মরিচটা দিয়ে দিতে হচ্ছে। আর দেব একটা কাঁচা মরিচ। মুন্নি সব উপকরণই দিয়ে দিল, কিন্তু লাস্টে ঝালগুলো আমাকে দিতে হলো, এবং পেয়ারা ও আমড়ার মিক্সড মাখাটা আমাকে হাত দিয়ে মাখতে হলো। Thank you.
আমরা আর পেয়ারার মিক্সড মাখা শেষ, এখন শুধু খাওয়ার পালা। সো গাইস, আমাদের আমরা আর পেয়ারা মিক্সড মাখা কমপ্লিট। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক দিয়ে আমাদের পাশে এভাবেই থেকো, আর টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো এখন আমরা মাখাটি টেস্ট করে দেখা যাক কেমন লাগলো। আমরা তো খুবই ইয়ামি, এই যে পেয়ারা খাচ্ছি দারুন, তো গাইস তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খেতে অনেক মজা। মাখা ভর্তা দুটোই হলো, তাই তো? আর আজকের এই আমড়া ভর্তাটা মুন্নি আর আমি মিলে বানিয়েছি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।